নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। রাজনীতির ময়দানে শাসক দলের বিরোধিতায় নেমেছে বাম কংগ্রেস, এবং এই বিরোধিতা টিকিয়ে রাখতে কি নয়া ইস্যু এবার নিতে চলেছে বাম কংগ্রেস, সেই প্রশ্ন এবার উকি দিচ্ছে। যেখানে বিজেপি বিরোধিতা জারি রাখতে এবার ইস্যু ভিত্তিক আন্দোলনে নামতে পারে বামগ্রেস, নির্বাচনের ফলাফল দেখে সিদ্ধান্ত নিতে চাইছে এই দুই দল, এবং এক্ষেত্রে বলা যায় ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত জোটের মধুচন্দ্রিমা ভাঙতে চায় না বাম কংগ্রেস। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে মানুষ দে আমাদের প্রতিনিধি। মানুষ দা, বিজেপির বিরোধিতা এবার জারি রাখতে কি নতুন করে ইস্যু ভিত্তিক আন্দোলনে এবার নামতে চলেছে বামগ্রেস, কি বলবে এই বিষয়ে? হ্যাঁ শতাব্দী, তুমি যেটা বললে সেটা হচ্ছে এইবার ত্রিপুরাতে এই লোকসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস তথা ইন্ডিয়া মঞ্চ যে তৈরি হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের রাজ্য, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। সেই ইন্ডিয়া মঞ্চের বাম এবং কংগ্রেস, তারা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে কাজ করেছে এবার লোকসভা নির্বাচনে। সেই লোকসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে হাওয়া তুলতে অনেকটা সক্ষম হয়েছে, যদিও পশ্চিম ত্রিপুরা আসনে যতটা শাসকের বিরুদ্ধে হাওয়া তুলতে তুলেছে বাম এবং কংগ্রেস, তার থেকে তুলনা অনেক বেশি হাওয়া তুলতে সক্ষম হয়েছে পূর্ব ত্রিপুরা আসন। সেখানে অবশ্য অনেকগুলি বিষয় কাজ করেছে, ওখানে হাওয়া তুলতে অনেকটা সহজ হয়েছে। তার কারণ হচ্ছে টিপ্রামথা শাসক দলে যোগদান করেছে এবং এডিসি শাসন ক্ষমতায় ত্রিপুরামথা ওই পূর্ব ত্রিপুরা আসনে, যেহেতু এটা তপশিলি জনজাতি ও উপজাতি সংরক্ষিত আসন, সেখানে এডিসি এলাকার উন্নয়ন অর্থাৎ সরকার বিরোধী হাওয়া, এবং সেই সঙ্গে বিজেপি রয়েছে সরকারে, রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারে, সেদিক থেকে পূর্ব ত্রিপুরা আসনে যে সরকার বিরোধী বিভিন্ন বিষয় ওনারা বাম কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন ওইখানে তারা তুলতে সক্ষম হয়েছেন। ওদিক থেকে পূর্ব ত্রিপুরা আসনে যথেষ্টই সরকার বিরোধী হাওয়া তুলতে সক্ষম হয়েছেন বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজনৈতিক মহলে সেদিক থেকে বলছে যে পশ্চিম ত্রিপুরা আসন থেকে পূর্ব ত্রিপুরা আসনে শাসকের বিরুদ্ধে হাওয়াটা বড়ই তেজি ছিল, সেরকমকাই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। এখন প্রশ্ন হচ্ছে সেই বাম কংগ্রেস এখন ইস্যু ভিত্তিক আন্দোলন করবে কিনা, সরকারের বিভিন্ন বিষয়ের বিরোধিতা করে। এই বিষয়ে বাম এবং কংগ্রেসের যারা নিচুতলার কর্মী সমর্থক আছেন তারা চাইছে যে এই যে বাম কংগ্রেস একসাথে যে এবার নির্বাচনের যে লড়াই সংগ্রাম করেছে এবং বিভিন্ন মিছিল মিটিং করেছে, অনেকটাই সাহসও ওনারা বৃদ্ধি পেয়েছেন এবং জনসমর্থনও ওনারা অনেকটা পেয়েছেন। এখন বাম কংগ্রেসের যারা নিচুতলার কর্মীরা আছেন তারা চাইছে যে এখনই বিভিন্ন বিষয়ে ইস্যু ভিত্তিক লড়াই সংগ্রাম যৌথভাবে করার জন্য, কিন্তু বাম কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা এখন একটু ধীর গতিতে চলতে চাইছেন। তারা চাইছেন যে লোকসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যায়, লোকসভা নির্বাচনের ফলাফলের ভোট পার্সেন্টেজ কি হয়, এই বিষয়গুলি চুলচেরা বিশ্লেষণ করে তারপরেই হয়তোবা ওনারা সিদ্ধান্ত নেবেন যে বাম কংগ্রেস একসাথে কোন লড়াই সংগ্রাম বা আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে কিনা। অপরদিকে আরেকটা বিষয়ও আছে, বাম কংগ্রেস এখনো খোলাখুলি ভাবে কিছু না বললেও বাম কংগ্রেসের যারা নেতারা আছেন তারা কিন্তু প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে যৌথ সম্মেলন সাংবাদিক সম্মেলন করছে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে জনসমক্ষে তুলে ধরা যে বাম কংগ্রেস এখন রাজ্যে এক ছাতার তলায় আছে। এটা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আগামী 4 জুন ভোট গণনা হবে, সেই ভোট গণনার দিন যাতে কাউন্টিং এজেন্ট, বাম কংগ্রেসের কাউন্টিং এজেন্ট যারা থাকবেন বা আছেন বা ওনার ইচ্ছে ইতিমধ্যে স্থির করেছেন বা স্থির করবেন, যাই হোক, সেই যে কাউন্টিং এজেন্টদের মানসিক শক্তি, মানসিক একটা ভরসা শক্তিকে আরো সুদৃঢ় করতে এই যে বাম কংগ্রেসের নেতারা মাঝে মধ্যে কিন্তু সাংবাদিক সম্মেলন করছেন যৌথভাবে, এতে যারা কাউন্টিং এজেন্ট থাকবে তাদের মনোবল যেন বৃদ্ধি পায়, এদিকটা লক্ষ্য রাখার জন্যই বাম কংগ্রেসের নেতারা হঠাৎ এই বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবং যৌথভাবে সাংবাদিক সম্মেলন করছেন।
এখন বিষয় হচ্ছে, কিন্তু বাম কংগ্রেসের উভয় দলের নেতারা এখন চাইছেন যে ভোটের ফলাফল, ভোটের ফলাফল দেখেই, ভোটের ফলাফল কোন দিকে যায়, ভোট পার্সেন্টেজ কি হয়, তার দিকে চুলচেরা বিশ্লেষণ করার পরে আগামী দিনে বাম এবং কংগ্রেস একসাথে নির্বাচনে লড়াই সংগ্রাম করবে কিনা তা ওনারা সিদ্ধান্ত করবেন। কিন্তু নিচু স্তরের যারা কর্মী বা সমর্থক রয়েছেন বিভিন্ন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে, আমি আগেও বলছি এখনো বলছি, বিশেষ করে পশ্চিম পূর্ব ত্রিপুরা আসনে, তারা চাইছে বাম কংগ্রেস একেবারে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এক্ষেত্রে বলা যায় শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা, এবং যেখানে নির্বাচনী ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী 4ঠা জুন, সেদিকেই তাকিয়ে রয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই। এবং ইতিমধ্যে বিজেপি বিরোধিতা জারি রাখতে এক প্রকার নয়া আন্দোলন, নয়া ইস্যু ভিত্তিক আন্দোলনে নামার একটা সম্ভাবনা রয়েছে বাম কংগ্রেসের। তবে নির্বাচনের ফলাফল দেখে এই সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্যের দুই বিরোধী দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।